পরে সকালবেলা আমি একটা বেলি ফুলের মালা গেঁথে সোজা ওদের বাসায় আস্তে আস্তে বললাম, ছন্দা আজকে আমাদের বিয়ে। জলের কাছে জল চেয়েছি, জল দেখালো তৃষ্ণা, মেঘকে দেখে বললো সই তুই ওকে জল দিস না। কৃষ্ণাতে ওর বুক ফেটে যাক, কৃষ্ণাতে ও মরুক, ঝরা পাতার মতন ওর বুকের পাঁজর ছড়ুক। শেষের পৃষ্ঠায় লেখা, ঘুরে ঘুরে এই প্রকৃতি, ঘুরে ঘুরে এই প্রকৃতি কি কথা কয়, সে বলে যায় তোমার মতন আর কিছু নয়, আর কেহ নাই। আমাদের গল্পটা শুরু হলো কিভাবে, এটা একটা বিস্ময় ঘটনা আসলে। ও যখন ভর্তি হলো কত সন্ত ভর্তি, সেই সময়টা আমি একটু অসুস্থ ছিলাম, কয়েকদিন আমি বিশ্ববিদ্যালয়ে আসিনি। তো সেই সময় বাংলা সংসদে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমাকে ফোন টোন করা হলো। আমি নারায়ণগঞ্জ থেকে আমার বাসা থেকে এলাম, এসে বললো যে কয়েকদিন পর সংসদ নির্বাচন, সেখানে নির্বাচন করতে হবে, তখন তো আসলে ভোটারদের কাছে যেতে হবে। তখন ওদের ক্লাসটা শুরু হয়েছে, আমি দ্বাদশ ব্যাচ ও পঞ্চদশ ব্যাচ। তো দেখলাম যে ওরা যাচ্ছে, আমাকে ঠেলে দিল যে ওই যে যাচ্ছে, এরা 15 ব্যাচে ওদের সঙ্গে কথা বলতে হবে। আমি বললাম এই ওদের সঙ্গে কথা বললাম আর কি, তারপর বললাম না যে চলো না চা খাই। সেটা ছিল তখন আসলে চা খাওয়ার জায়গা ছিল আলবিউনি ক্যান্টিন, যেটা সেখানে শিক্ষকরাও খেতেন ছাত্ররাও খেতেন এরকম আর কি। তো ওরা বললো না, পিউর মা এসছে, ওর বান্ধবী পিউর মা এসছে, ওরা চলে যাচ্ছে, চলে যাবে এরকম আর কি। একটু যাওয়ার পরে, এগিয়ে যাওয়ার পরে এই মেয়েটা তখন বললো, ইস সব কত বলে না, চলো না চা খাই। কথাটা শুনলাম আর কি, শুনে মেজাজ সেই বয়সে যথেষ্ট খারাপ হয়েছে দেখলাম আর কি। তারপর নির্বাচনের সময়টা বলো আরও আছে, আমি মানে সেই সময় অনেক পেপার পড়তাম, তারপর ওর লেখাও পড়তাম, দেখতাম খালেদ হোসাইনের লেখা, বা খুব ভালো লাগতো, খুব ভালো লিখতো। পরে আমার বান্ধবী জলি হোসনে আরা জলি, ও আমাকে বললো যে উনি হচ্ছেন সেই বিখ্যাত ছড়াকার খালেদ হোসাইন। তা আমি ওকে বললাম কি, ও আপনার লেখা তো আমি অনেক পড়ি, খুব ভালো লাগে। তারপর পরেই ও বলছে চলো না বসি চা খাই। প্রথম দেখাতে বলছে তো, আর প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি কেবলমাত্র আর কি, ফলে একটু ভয় ভয় থাকে না অনেক কিছু। তখন ওই যে ও যে কথাটা বললো, ওই কথাটা আমার মনে আসছে। আমি যতবারই আলাপ করেছি এই পত্রপত্রের প্রতি আগ্রহ, সমকালীন সাহিত্যের প্রতি, বিশ্ব সাহিত্যের প্রতি যে আগ্রহ, এটা আসলে আমাকে আকর্ষণ করে। যদি আমার ভেতরে একটা রাগ ছিল, সিনেমাটিক অনেকটা যে রাগারেগে একটা সম্পর্ক থেকে খুবই আবেগীয় একটা সম্পর্কের দিকে গড়া ছিল, এটা আমার যারা ক্লাসমেট তারা টের পাচ্ছিল। তখন আমরা মাস্টার্স, অনার্স ফাইনাল দেখব এরকম, তো 3 বছর অনার্স, আমরা আসলে অনার্স ফাইনালে একটি বাচ্চা মেয়ে এসছে, ওর সঙ্গে সম্পর্কটা কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই কথা ঠিক, আসলে ভালো অল্প দিনের মধ্যে আসলে প্রেমে পড়ে গিয়েছিলাম, এবং আমি যথেষ্ট একলোখা। ওর আরও প্রেমিক ছিল, তাদেরকে ধরপাকড় করলাম মোড়ে, এখানে সেখানে বন্ধু বান্ধব সহ যার ওরা সিনিয়রও ছিল, কেউ ক্লাসমেটও ছিল, তাদের বললাম যে এই মানে আমার বন্ধু বান্ধবকে ছিল, তারা বললো খালেদকে পছন্দ করে দিয়ে যেতে পারবে এরকম। এইভাবে ও যদি বরিশাল থেকে এখানে না আসতো তাহলে হয়তো করোনাটা হতো না, এবং যদি ওই নির্বাচনটা না হতো তাহলে হয়তো এই প্রেমটা হতো না। তবে আমি তখন যেমন আনন্দিত ছিলাম, এখনও যথেষ্ট আনন্দিত যে আমার আসলে প্রেমিকা নির্বাচনে বা আমি যাকে ভালোবাসতে পারি এরকম নির্বাচনে আমার সাথে কোনো ভুল হয়নি। কারণ শুদ্ধ চিত্তে সুন্দর মনে একটা মানুষই চেয়েছি, ও দেখতে তখন অনেক সুন্দর ছিল, মানে শ্যামলা গায়ের রঙ বা কালচেও ছিল হয়তো, কিন্তু ভালো লাগার মতোই ছিল। তো এই যে মানে মূল মানুষটা ভালো, তার চেতনা ব্যক্তিত্ব সব কিছুর মধ্যে একটা সৌম্য জায়গা নিয়ে ভাব আছে, এক ধরনের আভিজাত্য আছে, মানে সবাই ওকে পছন্দ করতো। বিভাগীয় যারা শিক্ষক ছিল তারা ওকে পছন্দ করতো, যেমন মোস্তাফিজুল ইসলাম স্যার, মানে আমি যদি ডিপার্টমেন্টে না থাকতাম তার সুন্দরবন পত্রিকা নিয়ে কিছু কাজ আমি করতাম, এগুলো জানো, ওর কাছে জিজ্ঞেস করতো খালেদ আসেনি বা পিওন পাঠাতো। কিন্তু এর আগে যখন হাসপাতালে গিয়েছে ও গিয়েছে বিভিন্ন সময়, ওকে পছন্দই করেছে, বাবার বড়ো ভাই ওকে দেখেছিল। কিন্তু যখন পরিবারের সবাই মিলে তাদের মধ্যে একটা দ্বিধা ছিল আর কি, হ্যাঁ সেটা কাটাতে পেরেছি, পেরেছি মানে আমি যথেষ্টই মানে নিজের সিদ্ধান্তে অটুট থাকার মতো মানুষ, এবং পরে ওরা সবাই ওকে যথেষ্টই ভালোবাসে। আমাদের যারা সন্তান হয়েছে ওরা বড় হয়েছে, রোদবেলা মাস্টার্স করেছে, এখন একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, রৌদ্র বিবিএ পড়ছে ইত্যাদি। জীবনের যে প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে যেতে হয় আসলে,
জীবনের নানা বাক বিভঙ্গ থাকে, সৌন্দর্য থাকে, এগুলো আমরা অতিক্রম করেছি। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে বিভিন্ন জায়গায় আমরা চাকরি করেছি, কুষ্টিয়া ছিলাম। জীবনকে দৃশ্যত এবং অন্তর্গতভাবে উপলব্ধি করবার যে বাসনা মানুষের থাকে সেটা আমাদের মধ্যে ছিল। পৃথিবীর সৌন্দর্য, সত্য সুন্দর কল্যাণ যেটা আসলে দরকার, সেগুলো সংলগ্ন থাকার চেষ্টা করেছি দুজনে। আমাদের মধ্যে ঝগড়াঝাটি কখনো হয়নি। এটা আশ্চর্য বিষয় বলে যে দাম্পত্য জীবনে সুখী শান্তি থাকে না যদি না দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্ব এটা খুব বুদ্ধিমত্তা পড়ে যে আমি কোনো কারণে যদি কখনো জাগি ও আসলে কোনো কথা বলে না, তখন আমি বুঝতে পারি আমার হয়তো ভুল হচ্ছে, বা আমি যদি আমার মেজাজ যদি কখনো খারাপ হয় ও চুপ মেরে চলে যায়। এগুলো কখনো কোনো দ্বান্দ্বিকতা তৈরি হয়নি। পরে কিন্তু ভালোবাসার মানে অনিঃশেষ খুব স্বচ্ছ গতি, স্বচ্ছ গতি, স্বচ্ছ একটা জলধারা এটা আছে, সেটা হয়তো রসের মতো, জলের মতো না। এগুলো আর কি পরস্পরকে আমরা যথেষ্ট অনুভব করি, যথেষ্টই আকর্ষণ বোধ করি এবং যথেষ্টই ভালোবাসি। যে ভালোবাসা শুরু হয়েছিল দাম্পত্য জীবনে, সন্তান উৎপাদনে, পরবর্তী আমাদের কর্ম যে স্বভাব আছে ও শিক্ষকতা করে আমি শিক্ষকতা করি, এগুলোর মধ্যে দিয়ে আসলে এগিয়ে চলেছি। এই আমরা যখন আসলে প্রেমটা করি তখন গাছপালা এত বড় ছিল না, অদ্ভুত একটা নৈসঙ্গিক বিস্তার ছিল। একটা দুপুর একটা হাহাকারে ভরিয়ে দিত, সেই সময় কারো সান্নিধ্য পাশে কেউ থাকবে, বসবে, জলের দিকে তাকিয়ে বা দূর আকাশের দিকে তাকিয়ে এরকম যে দৃশ্যগুলো দেখতাম এটা মনকে যথেষ্টই আলোড়িত করত। ও অদ্ভুত রোমান্টিক একটি দৃশ্য। তো ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা গিয়েছি, কিন্তু বিভাগের একটা ব্যাপার ছিল, যেমন আমাকে পছন্দ করতেন শিক্ষকরা, ওকেও দেখেছি আসলে শিক্ষকরা পছন্দ করতেন। আর বিভাগীয় শিক্ষকদের মানে বিষয়টা তো জানতেন, যেমন দানিয়ল স্যারের কথা এটা জানি আমরা, আমরা যখন হাঁটতাম সব অনেকের ক্ষেত্রে দেখছি তিনি সামনে দিয়ে একটু হেঁটে যেতেন, হেঁটে তো আমরা আসলে ভয় পেতাম মানে কী মনে করেন ইত্যাদি। পরে দেখেছি যে এগুলো এক ধরনের আসলে তার মানে এই আচরণটা তখন আমরা রাগ করতাম, এক ধরনের পরিহাস প্রবণতার একটা উদ্ভাসনী মনে হয় আমার। ওই সময় তো অনেকেই যেমন প্রয়োজন নাই, কিন্তু দেখতাম পরীক্ষা যখন আসতো নানাজনে হলে বই দিত আমাদের নামে, আমি নিতাম না, অনেকেই নাম আর বলার দরকার নেই। কিন্তু ও একদিন ডিপার্টমেন্টে আমাকে একটা বই দিল, মানে তুমি তো শঙ্খ ঘোষে, তখন আবার ওর সাথে দেখা হতো আমাদের রাস্তায় অল্প সময়ের জন্য, আমরা বিকেলবেলা তখন তো মানে মাগরিবের আজানের পরে আমরা ঢুকে যেতাম, ও যে এখানে বেঞ্চে ছিল চৌরঙ্গির ওখানে, ওখানে ওরা চার বন্ধু ছিল, ওরা বসে থাকতো। আমাদের ক্যান্টিন ছিল না, আমরা যেতাম নফ হলে খেতে, নাস্তা খেতে, তখন আমরা যখন ফিরতাম ওরা তখন এগিয়ে যেত। তখন ওই রাস্তায় আমার প্রিয় ছন্দা, ওরা সবাই কথা বলতো যে ভালো আছেন ইত্যাদিতে কথা বলতো, আমি হয়তো একবার হয়তো বলতাম ভালো আছেন, বেশি কথা বলতাম না। তো ওই কোনো সময় হয়তো দু একটা কথা বলে বলেছি কোনো সময় যে শঙ্খঘোষের এই কবিতাটা বইটা আমার নেই, তখন ও একটা শঙ্খঘোষের বই আমাকে দিল, শ্রেষ্ঠ কবিতাটা পড়তে দিল। তো ওই বইটা নিয়ে যখন রুমে এলাম পরে দেখলাম শেষের পৃষ্ঠায় লেখা, ঘুরে ঘুরে এই প্রকৃতি, ঘুরে ঘুরে এই প্রকৃতি কি কথা কয়, সে বলে যায় তোমার মতন আর কিছু নয় আর কেহ নাই, এটুকু বললেন। এই হচ্ছে আমাদের শুরুটা, তাই না, শুরুর একটা পর্যায়ে। তো বাসে উঠতে হলে বাসে যদি ঢাকা যেতাম এদিক দিয়ে যেতাম এক দুই মিনিট কথা হতো, এরকম না যে আপনার অনেক সময় কাটিয়েছি পাশাপাশি। একদিন ও ছিল না আর কি, হ্যাঁ, তারপর আমি ওকে প্রত্যেকদিন আমি একটা কবিতা দেখাইলে হাতে একটা কাগজ লেখা দেখাতো, আমি আবার এগুলো কবিতা ছিল এরকম তুমি বিহীন একদিকে, এটা এটাও আবার আছে। এটা ওই সময় আমি কদিন ছিলাম না, তো তখন আসছি, আসার পরে আমি এমনি ওকে জিজ্ঞেস করতাম যে আপনি আবার নতুন কী লেখা লিখেছেন, জিজ্ঞেস করতাম। পরে এক পর্যায়ে বললো যে একটা কবিতা লিখেছে, কবিতাটা আমাকে দিল। ওই কবিতাটাও ছিল আমাকে নিয়েই লেখা, ওইটা তুমি বিহীন এক বিকেলের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, আমার মতো আর কে জানে, আর কে জানে। ও আমাদের সময়গুলো তখন আসলো কবিতায়, কবিতায় ছিল। আমরা যখন একসাথে হাঁটতাম, আমরা রবীন্দ্রনাথের সেই কবিতা নির্ভয়, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি, অনেক কবিতা, কবিতা লাইনগুলো। তারপরে যে ওইটা যে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পথে, অনেক কবিতা, এরকম অনেক কবিতা আমরা পড়তাম, একাধিকবার পড়তাম, পড়তে ভালো লাগতো আমাদের। আসলে আমরা আসলে বসতাম, আমরা আসলে চলাফেরা করতাম দলবদ্ধভাবে, এবং আমি তো ওখান থেকে যখন আসতাম ওই রকম একটা সময় ওখানে বসেছিলাম একটা ছেলে রায়হান,
এখন বিদেশ থাকি, এখানে ও ছবিটা তুলেছিল দিয়েছিল। আরও কিছু ছবি আছে যেগুলো আসলে অনেকেই খুব পছন্দ করে, যেমন শরতে একবার আমাদের এটা বিভাগে অনুষ্ঠানের ছবি বসছি, ছবি তুলেছি। এভাবে ছবি তোলার ব্যাপারে বা এই ব্যাপারে যথেষ্ট সচেতন বা সক্রিয় আসলে ছিলাম, কিন্তু অনেকের কাছে অনেক ছবি আছে। বিভিন্ন সময় ঘুরতে গেছি, হয়তো নারায়ণগঞ্জে আমরা খেলাধুলা করলাম, ক্রিকেট খেলা শেষ হলো, হঠাৎ পনেরো দিন জাহাঙ্গীরনগর চলে আসতাম, কোনো একটা গাড়ি নিয়ে চলে আসতাম, অনেক সময় লাগতো না। আবার ঘুরে টুরে বাসায় চলে গেলাম, একটু খেলি ঘুরে টুরে। আমার বাবা তো অসুস্থ ছিল মাস্টার আসতে, অনেকদিন আমি আসতে পারিনি, তো আমি যাই না, মাঝে মাঝে ফোন টোন করে বাসার যে নাম্বারে। একদিন আর্কিওলজি যে শিক্ষক এখন যেদিন দিন মোজাম্মেল হক আমার বাসায় গিয়ে হাজির, তোমাকে নিয়ে যেতে এসছে। মানে মোজাম্মেল ভাইকে ভাই বলতে ভাই সম্পর্ক অনেকদিন যেহেতু আসি নাই, তো ভাবলো কী হলো যে ধরে নিয়ে আসে কোনো কারণে, মান অভিমান এগুলো ছিল কি না। ওই দিনই আসিনি, কিন্তু তারপর আমি এসেছিলাম, বাবা তখন হাসপাতালে, আমি আসলে তারপরও হাসপাতালে গিয়েছি বাবার সঙ্গে। তখন তো এত টেলিফোনের ব্যবহার ছিল না, আমাকে বলে যেত যে আমি অমুক দিন আসছি, হয়তো দেখা গেলো বন্ধুরা সব আমাদের হলে, আমার সব আমার ইয়ারের মেয়েরা আমরা থাকতাম ওই রুমে ওই হলে, তো দেখা যেত সবাই চলে যেত, আমরা কয়েকজন আমরা থেকে যেতাম, ও আসবে থেকে যেতাম, দেখা অপেক্ষা করি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, ও তো আর আসতে পারে না। তখন একটা মনের, আর ওদিকে পাশ করে চলে গেছে, তো মনের মধ্যে একটা ভয় কাজ করতো, কী হবে। মানে সত্যি কথা বলি, ওই দিনই আমার তারিখটা মনে আছে, 24 এপ্রিল তারিখটা, ওই দিনই আমার জীবনে, মানে আমার আসলে আমার একটা ব্যক্তিগত অনুভূতি বলি, আমাকে একজন মানুষকে দেখেই যে প্রেমে পড়ে যায়, আমি ওইরকম নেই না, আমার যদি কোনো কিছু দর্শন করে সেটা, তো ওকে ওই দিনই আমার প্রথম ভালো লাগে। এবং ও আমাকে বাসে তুলে দিতে গেল, বাসটা যে বাসে উঠবো সেই বাসটা আমরা সিট পাইনি, তাই না? না না, প্রথমে সিট পাইনি ওইটাই, তারপরের বাসটা পেয়েছি। তখন কিছুক্ষণ বসে বসে প্রথম, মানে বেশিরভাগ বেশি প্রথম ওই দিন ওর সাথে বসে বসে গল্প করছি, অনেকক্ষণ গল্প করলাম। তারপর ওই দিনই আমার ওকে, মানে সত্যি কথা, ওইভাবে মানে প্রেমিকের জন্য যেমন এক ধরনের সেটা আমি অনুভব করলাম। তারপরে বিয়েটাতে একটু অবদান আছে বিভাগে, সেটা হচ্ছে যে আমরা বিয়েটা নিজেরা করেছিলাম, কারণ না হলে বিয়েটা অনেক দেরি হয়ে যেত, আমার রেজাল্ট হওয়ার আগে বিয়ে মাস্টার্স। আমার বন্ধুরা সব ঢাকা চলে গেছে বৃহস্পতিবার, সন্ধ্যার সঙ্গে ছিল, সেটা পরে এসেই বলছে, ও এসেই বলছে শোনো কালকে আমাদের বিয়ে। এখন ছন্দা নেই, পিও নেই, আমরা তিন বন্ধু একসাথে মিশতাম, আমাদের ত্রিরত্ন ডাক্তার ডিপার্টমেন্টে সবাই, ওদের ছাড়া কীভাবে কী করি। পরে সকালবেলা আমি একটা বেলি ফুলের মালা গেঁথে সোজা ওদের বাসায়, ছন্দাদের বাসায় চলে গিয়ে আস্তে আস্তে বললাম, ছন্দা আজকে আমাদের বিয়ে। তখন ছন্দা, আমি আর খালু, তো আমাকে মেয়ের মতো স্নেহ করতেন, খালু বললেন এই দুপুরে আমরা একসাথে খাবো, ওর বড় বোন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবে, তাকে আনতে যাচ্ছে সে। পরে এদিকে আমি আর ছন্দা তো গেলাম বিয়ে করতে, পরে ওরা চার বন্ধু আসলো নারায়ণগঞ্জ থেকে, আর আমরা দুজন তারপর গিয়ে বিয়েটা করলো। এই মানে বিয়ে তো একটা সম্পর্ক, মানে স্বজন যারা, আত্মীয় যারা, তাদের সঙ্গে একটা রক্তের বন্ধন থাকে, এর বাইরে একটা সম্পর্ক হয় যার সঙ্গে রক্তের বন্ধন সাধারণত থাকে না। এমন একটি সম্পর্কই আসলে অনেক গাঢ় প্রগাঢ় এবং বহুদূরগামী একটি সম্পর্কই হয়ে ওঠে শেষ পর্যন্ত, সেটা আছে আর কি। আমরা খুশি আছি, আমরা আনন্দিত আছি যে বিভাগ কেবল ডিগ্রি কিছু দেয়নি, এখানে আমি চাকরি করি, শিক্ষকতা করি, এই চাকরিটা দিয়েছে বিভাগে আমাকে, আমার প্রেমিকা দিয়েছে, আমার স্ত্রী দিয়েছে, এগুলো আসলে অফুরান একটি ব্যাপার। বিভাগ না হলে তো আমাদের কখনো দেখাই হতো না, এগুলো আসলে অনেক বড় ব্যাপার, বিভাগ প্রধান ভূমিকা রাখে। একটা শুক্রাণুর লড়াই থেকে তো আসলে লক্ষ লক্ষ শুক্রাণু জীবন থেকে একটা লড়াই করে একটা মানব সত্তার উদ্ভব হয়, সেই যে লড়াইটা শুরু হয় আজীবন তাকে আসলে লড়াই করতে হয়। এখানে প্রথমে পিতামাতা, পরে বন্ধু, এবং তারপরে সংসার জীবনে প্রবেশ করলে প্রয়োজন হয়ে পড়ে যিনি জীবনসঙ্গী তার সহায়তা। যদি প্রেমের মধ্যে দিয়ে ঘটনা হয়, প্রেমটা যদি অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, তাহলে এখানে আসলে লড়াই করাটা, জীবনের যে লড়াই, এটাকে সুন্দর একটি বাস্তবতা দেওয়াটা অনেক সহজ হয়ে ওঠে। যারা এখন প্রেম করছে বা কিছুদিন আগে করেছে, জীবন সময়ের সঙ্গে সঙ্গে অনেক পাল্টে যায়, আমাদের নানা ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার, মানসিক নানা ধরনের বিস্তার, এগুলো সব কিছুকে, এই যে জীবনটা, যে জীবনের মোকাবেলা করে সেখানটায় এখন এই বিজ্ঞানের যুগের চারপাশে এত অস্থিরতা, এই যুগ প্রণয় একটা শান্তি মানুষকে দেয়। তো এইখানটায়
দরকার, যেটা বরাবরই দরকার, পারস্পরিক বিশ্বাস, পরস্পর প্রতি আস্থা, হ্যাঁ, মানবিক বোধের নিজেদের বিজড়িত করে রাখা, এটা থেকে বিচ্যুত হলে আসলে কোনো প্রণয় প্রণয় না। মানে এটা এরকম হবে না, মানে কোনো একজন প্রেমিক তার প্রেমিকাকে বা প্রেমিকা তার প্রেমিকের অকল্যাণ কখনো কামনা করতে পারে না। এটা যদি কোনো একটি জায়গা একটি প্ল্যাটফর্মে আসে, সেটা আসলে অদ্ভুত চমৎকার একটি সংমিশ্রণ হয়, মিশে যায়, মানে মিশ্রণ মানে মিশে যাওয়া, জল আর লবণ বা জল আর চিনি যেমন মিশে যায়, একাকার হয়ে যায়, আলাদা করা যায় না, তেমনই একটি ব্যাপার আসলে ঘটে। ফলে আমি মনে করবো যে পারস্পরিক বোধ, বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা, যেটা মূল বিষয়টি, এটা যদি না সরে যায় তাহলে জীবনটা নিঃসন্দেহে মানে অন্তর্গত এবং বাহ্যিক যে কোনো বিবেচনায় সুমজ্জ্বল থাকে, সরস থাকে, অত্যন্ত স্বতঃস্ফূর্ত থাকে। বয়স হয়তো বাড়তে পারে, কিন্তু প্রণোদনা, জীবনের প্রতি আকর্ষণ, এটা আসলে কখনো ফুরিয়ে যায় না। তাই তো জলের কাছে জল চেয়েছি, জল দেখালো তৃষ্ণা, মেঘকে ডেকে বললো সই তুই ওকে জল দিস না, তৃষ্ণাতে ওর বুক ফেটে যাক, তৃষ্ণাতে ও মরুক, ঝরা পাতার মতন ওর বুকের পাজর ছড়ুক, ঝরছে আমার বুকের পাজর, গলছে আমার হার, অসংলগ্ন বাহু মূলে জ্বলন্ত অঙ্গার, এই বুঝি সে চেয়েছিল, এই বুঝি সে চায়, ভাঙা চোরা ডাক বাংলোর পতন অসহায়, পড়ে থাকি পথের ধুলোই, পথেই মিশে যাই, আমি কিন্তু জলের কাছে তবুও জল চাই, আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিবনম রাত্রি, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি, পাড়ি দিতে নদী হাল ফানে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি।